নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের। আজ আপনারা শুনবেন বাণী বসুর লেখা একটি মজার ভূতের গল্প, নাম ভূতের পাতা। আসুন তাহলে একসাথে শোনা যাক। মাসিক গাল গল্প পত্রিকার সম্পাদক বিদেশচন্দ্র মুস্তাফি মশাই মহা বিপদে পড়েছেন। বিপদটা একেবারে শারদীয়া সংখ্যা নিয়ে। ভালো ভালো গল্প, উপন্যাস, ভ্রমণ কাহিনী, ছড়া, কবিতা, কমিক্স, ধাঁধা সব জোগাড় হয়েছে। হয়নি শুধু ভূতের গল্প, তাবড় তাবড় বড় ভূতের গল্পের লেখকরা সব ধ্যানাই পেনাই করছেন যে, লেখার ফরমাস নিয়ে যেতেই হে হে করে বলছেন বটে, নিশ্চয় নিশ্চয় আপনার কাগজে লিখবো, সে তো আমার পরম সৌভাগ্য বীরেশ বাবু। কিন্তু যেই বীরেশবাবু তার ফরমাসের পরবর্তী অংশটি পেশ করছেন, অর্থাৎ ভূতের গল্পের আবদারটি তুলে ধরছেন, অমনি কেউ কেউ বেজায় অন্যমনস্ক হয়ে কান চুলকোতে থাকছেন, কেউ কেমন থতমত খেয়ে উদাস বোম্বলা মেরে যাচ্ছেন। জাদরের লেখক কালীকিঙ্কর কয়াল তো ভ্যাঁ করে কেঁদেই ফেললেন। বীরেশবাবু অপ্রস্তুত হয়ে যেই না বলেছেন, আহা, করেন কি, কাঁদেন কেন? অমনি কয়াল মশাই ধুতির কোচাটি পকেট থেকে বার করে চোখ মুছতে মুছতে সেই যে বাড়ির ভেতর দিকে চলে গেলেন, আর এলেনই না। অনেকক্ষণ বসে থেকে থেকে বেজার হয়ে বীরেশবাবু কালীকিঙ্করের ছোট নাতনিটিকে দেখতে পেয়ে অবশেষে বললেন, দাদুকে বলে এসো তো খুকি, আমি এখনো বসে আছি, যাও তো লক্ষ্মীটি লেবেন জুস দেব। খুকি ভেতর থেকে এসে বলল, তুমি আমাকে লেবেন চুষ্টা দিয়ে বাড়ি চলে যাও, দাদু এখনো কাঁদছে। যা বাবা, এরকম ভুতুরে কাণ্ড বীরেশ মুস্তাফি তার 17 বছর 7 মাস 27.5 দিনের সম্পাদক জীবনে কখনো দেখেননি। গত বছর শারদীয়া ফাঁদে গিয়ে তাকে বিস্তর ঝামেলা পোহাতে হয়েছিল, তেমন ভালো ভুতুরে গল্প মেলেনি। শেষ পর্যন্ত তিনি নিজেই ভয়ঙ্কর গুপ্ত ছদ্মনাম দিয়ে কঙ্কালের কারসাজি নামে এক ভয়ানক রোমহর্ষক ভূতের গল্প লিখে ফেললেন। তা সেই গল্প বার করার পর তিনি নানা রকম চিঠি পেতে থাকেন। দুটো চিঠি উদ্ধৃত করলেই মুস্তাফি মশাইয়ের মুশকিলটি সবাইকার কাছে বোধগম্য হবে। শ্যামবাজার থেকে লেখেন বামাচরণ দা, রামগতি ভর আর গোলগোবিন্দ ঢ্যাং। এইসব বুড়োরাও মাসিক গাল গল্পের নিয়মিত পাঠক। বলতে কি, এরাই হলেন গিয়ে আসল পাঠক। কারণ ছোটদের এখন অনেক কাজ বেড়েছে। সায়েন্স এক্সিবিশনের মডেল তৈরি করে, রক্ষে কালী পুজোর শিকলি কাটরে, বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, তার ওপরে আছে আবৃত্তি আসরে পঞ্চনদীর তীরে, গানের আসরে দারুচিনির দেশে। বিস্তর পড়াশোনার পর এত কিছু করে তারা আর গাল গল্প পড়ার সময় পায় না। যদি বা পায়, পড়ে না ঠিক, কপ করে গিলে ফেলে। সে নিয়ে আবার সম্পাদক মশাইকে চিঠি দিতে তাদের ভারী বয়েই গেছে। তা সে যাই হোক, এই তিন বুড়ো খোকা তাদের যৌথ চিঠিতে লিখেছেন, মহাশয় আপনার কাগজটির নাম বদলাইয়া গুলগাপ্পা রাখিলেই যথাযথ হইত। সারা জীবন অনেক কঙ্কাল চড়াইয়াছি, কঙ্কাল চড়াইয়া চড়াইয়া আমরা নিজেরাই এখন কঙ্কাল সার। দয়া করিয়া আমাদের আর কঙ্কাল দেখাইবেন না, সে সাতা ভয়ঙ্করই হইুক আর গুপ্তই হইুক। দ্বিতীয় চিঠিটি 71 নং গ্রাহিকা 7 বছরের কুমারী ঝিমলি। ঝিমলি লেখে, সম্পাদক কাকু, শারদীয়া গাল গল্প এত ভালো হয়েছে যে কি বলবো, যেমনি ছবির রং তেমনি পাতার গন্ধ। ছবির সবচেয়ে ভালো কঙ্কালের কারসাজি বলে হাসির গপ্পটা, পড়ে আমি আর দাদু দুজনে হেসে হেসে খুন হয়ে গেছি, দুজনেরই পেটে ব্যথা হয়ে গেছে। খুব ভালো চিঠি, সন্দেহ নেই, উৎসাহিত হওয়ারই কথা। কিন্তু লিখলেন ভূতের গল্প আর হয়ে গেল হাসির গল্প, ছিল রুমাল হয়ে গেল বেড়াল। কাজী কার্তিক যখন একমুখ আহ্লাদের হাসি হেসে ঘোষণা করলেন ভূতের গল্পের একজন ভালো লেখক জোগাড় হয়েছে, তখন বীরেশবাবু খুশি না হয়ে করেন কি,
নাকি প্রবাসী লেখক, ভোজপুরের দিকে নাকি ফাটিয়ে দিচ্ছে, একটি গল্প বাজারে ছাড়লেই বাজারটি মাত হবে। বলা বাহুল্য এইসব ভাষা আর আশ্বাস কার্তিকের, যে কিনা বিরেশবাবুর সহকারী। যথাসময়ে প্রবাসী লেখকটি বিরেশবাবুর টেবিলে হাজিরা দিলেন। দেখে তো বিরেশবাবু চক্ষু চড়ক গাছ, ভোজপুরি স্বাস্থ্য তো নয়, টোপা কুলের মতো চেহারা, গিলে করা পাঞ্জাবি, মিহি করে কোচানো ধুতির ফুল কোচাটি দু আঙুলে ধরা, গোল গোল চশমা। নিমন্ত্রণ খেতে এসেছে নাকি মাসিক গাল গল্পের আপিসে এসেছে বোঝা দায়। এরকম নারুগোপাল চেহারা নিয়ে কি ভূতের গল্প হয়? ভূতের গল্পের লেখকের দাড়ি হবে খোঁচা খোঁচা, চোখ হবে গর্তে ঢোকা, গাল হবে তুবড়ানো, হাত শিরা ওঠা, গলা কণ্ঠা জাগা, কান লটপটে, নাক চুলঝুলো, পা ঠ্যাং ঠ্যাঙে, গলা খনখনে, হাঁটবে খুঁড়িয়ে খুঁড়িয়ে, দেখবে নুকিয়ে চুড়িয়ে, হাসবে খ্যাঁক খ্যাঁক করে, আর রেগে গেলে মস্ত একখানা কালো বেড়ালের মতো মুখ না ঘুরিয়ে, গোপ না ফুলিয়ে ফ্যাচ করে উঠবে। নিরাশ হলেও বিরেশবাবু হাত বাড়িয়ে দিলেন। কই, এনেছেন লেখা? তার এখন শিরে সংক্রান্তি কি না? বাহ, নামখানা তো জব্ব দিয়েছেন মশাই। ভূতের পাতা, খেলার পাতা, মজার পাতা, তেমনি ভূতের পাতা, পাতায় পাতায় ভূতের নৃত্য, কি বলে না? বিরেশবাবুর মুখে হাসি উপচে পড়ে, লেখকের মুখখানাও হাসিতে ভরে যায়। খাস কলকাতার পত্রিকা গাল গল্পের সম্পাদকের কাছে প্রথম রাউন্ডে এমন হাততালি পেলে তিনি গদ গদ। কিন্তু পরক্ষণে বিরেশবাবুর ভুরু কুচকে যায়, ঠোঁট টান টান, নাক খাড়া খাড়া। করেছেন কি মশাই, এ কি আরম্ভ! এক যে ছিল ভূত, এ কি রূপকথার গপ্প পেয়েছেন নাকি? পাণ্ডুলিপিটা তিনি প্রায় ছুঁড়েই ফেলে দেন। কেন কেন, কি হলো তাতে? ভূতের গল্পের লেখকের ফুলো মুখখানা ঝুলে পড়ে। ক্ষতিটা কি? আরে মশাই, দেখেই বুঝেছিল এরকম সুখী সৌখিন লোক দিয়ে আর যাই হোক ভূতের গল্প হয় না। জান জান মশাই, আমার এখন বিস্তর কাজ, ঝামেলা বাড়াবেন না আর। মেজাজটা একেবারে তিরিক্ষি হয়ে গেছে বিরেশবাবুর। লেখক বেচারা কাচুমাচু মুখ করে বলেন, শেষ পর্যন্ত পড়ে দেখুনি না দাদা, গল্পখানা অত করে ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে লিখলু। বিরেশবাবু গম্ভীরভাবে বলেন, 17.5 বছর সম্পাদকি করছি, বুঝলেন, একটা ভাগ টিপলেই বুঝতে পারি, এক যে ছিল ভূত, এ কি একখানা স্টাইল হলো? ছ, ভূতের গল্প লিখতে হয় বেশ জম্পেশ করে, বুঝলেন, যেমন। তার মুখের কথা কেড়ে নিয়ে ফিচেল হেসে লেখক বললেন, যেমন খুটখুটে অমাবস্যার রাত, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, থেকে থেকে বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু বিদ্যুতের আলোয় সে রাত্রির সীমাহীন অন্ধকার কিছুমাত্র দূরীভূত হচ্ছে না। বিরেশবাবু লেখকের দুঃসাহস দেখে অবাক, কঙ্কালের কারসাজি থেকে উদ্ধৃত করছে, এত বড় আস্পর্ধা! রাগে বিরেশবাবু তুতলাতে থাকে, আর সেই ফাঁকে লেখক মশাই তার ঘর থেকে ছিটকে বেরিয়ে যান। কার্তিককে অবিলম্বে ডেকে পাঠান বিরেশবাবু। কি হে কার্তিক, বলি কোত্থেকে জোগাড় হলো তোমার ভূতের গল্পের লেখক? বন্ধু বান্ধব না শালক টালক? কার্তিক খুব লজ্জা পেয়ে যায়। আগে না, মানে ঠিকঠাক বলো। হুমকি দেয় বিরেশবাবু। মানে আমার বন্ধু সনাতনের বৌদির বঞ্জির ভাগ্নের পিসেমশায়ের জামাই বাবু। আচ্ছা আচ্ছা, খুব হয়েছে। বিরেশবাবুর রাগ পড়ে যায়। লেখাটা ফেলে গেছে যে দেখছি, ধাঁ করে ফেরত দিয়ে পাঠিয়ে দাও দেখি, এমন যেন আর কখনো না হয়, নলে তোমার ঘাড়েই কিন্তু আমি ভূত না যাব, মনে রেখো কথাটা। ভোরকে গিয়ে কার্তিক তৎক্ষণাৎ বিরেশবাবুর টেবিল থেকে ভোগ কাটটা হয়ে যায়। যাই হোক, বিরেশবাবু বসে থাকলেও সময় তো আর ভূতের গল্পের জন্য বসে থাকবে না। গল্প, উপন্যাস, কমিক্স, ছড়া, পদ্মের ঠাসা দপ্তরখানা গুছিয়ে নিয়ে দেখতে দেখতে বিরেশবাবু চমকে ওঠে। কার্তিক, কার্তিক, যাই আগে স্যার।
মাথা চুলকোতে চুলকোতে কার্তিক এসে দাঁড়ায়। সে ভূতের পাতা ফেরত দাওনি? আগে দিয়েছি বলেই তো মনে হচ্ছে স্যার। তোমার সেই ভোজপুরি লেখকের পাণ্ডুলিপি আদতেই ভাগেনি, আমার শারদীয়ার দপ্তরে গোছা করে গোজা রয়েছে এখনো। বলতে বলতে কার্তিকের কাছুমাছু মুখের দিকে তাকিয়ে কেমন সন্দেহ হয় বিরেশবাবুর। ইদানিং মাঝে মাঝেই ছোকরার হাব ভাব খুব সন্দেহজনক মনে হচ্ছে তার। সর্বদাই কেমন যেন চোর চোর উকি ঝুঁকি, না ডাকতেই এক পায়ে খাড়া, এই দেখছেন বেরিয়ে যাচ্ছে, পরক্ষণে টেবিলে হাজির। কে যেন হয় বলছিলে তোমার? আগে আমার বন্ধু সনাতনের বৌদির বঞ্জির ভাগ্নের পিসে মশাইয়ের জামাই বাবুর। বলো বলো, থামলে কেন, চালিয়ে যা। পিসে মশাইয়ের জামাই বাবুর আপন শালার শালার ছেলের মামে। আহ, বুঝেছি, তুমি ওটাকে গুজে রেখেছো দপ্তরে। এত আপনজন যখন আত্মীয় স্বজনের উপকার করার জায়গা পেলে না হে ছোকরা। রাগ করে বিরেশবাবু পাণ্ডুলিপিখানা কুচি কুচি করতে থাকেন, তারপর বাজে কাগজের ঝুড়িতে ফেলে দেন। এক যে ছিল ভূত, কিভাবে যে ছিচ্ছিকার করবেন বুঝে উঠতে পারলেন না তিনি। যথাসময়ে শারদীয়া গাল গল্প বেরিয়ে গেল, ভূতের গল্প ছাড়াই। কার্তিক শেষটায় বোঝালো বিরেশবাবুকে, আসলে স্যার কানা মামার চেয়ে কিন্তু নেই মামাই ভালো, আপনি আর খুঁতখুত করবেন না। তাছাড়া ভূতেরা সব অনেকদিন আগে মরে ভূত হয়ে গেছে, মরা ঝরা তাদের কাহা তাক টেনে টেনে ভূতের গল্পের লেখকরা বার করবে? দু চার বছর না বেরোলেই ছেলেরা ভূতের কথা ভুলে মেরে দেবে। তা কার্তিক তার সাধ্যমতো যতই সান্ত্বনা দিই, বাজারে পত্রিকাটি বের করে দিয়েই বিরেশবাবু আস্ত একখানা 14 দিনের ছুটি নিয়ে ম্যাক ক্লাসিক গঞ্জে ডুব মেরেছেন। কামকাস্কা কিংবা কিলিমাঞ্জারোয় যেতে পারলে ভালো হতো, ভারকোনানক্স কিংবা মাডাগাস্কার কিংবা হোক্কাইডো হলেও আরো ভালো, সেই রকমের ইচ্ছে ছিল তার। কিন্তু দুঃখের বিষয়, ম্যাক ক্লাসিক গঞ্জের মিসেস ম্যাক ডাউট ছাড়া আর কোনো হোটেলওয়ালা বা হোটেলওয়ালিকে চেনেন না তিনি, বিশ্বাস করেন যাবেন কোথায়? কিন্তু ছুটির যেমন শুরু আছে তেমনি তার শেষও তো আছে, অতএব 2 হপ্তা পরে বিরেশবাবুকে আবার ফেরত আসতেই হলো। যথাসময়ে চোরের মতো আপিসে ঢুকে নিজের টেবিলপত্র ঝাড়ছেন তিনি, এমন সময় হন্তদন্ত হয়ে তার সহকারী কার্তিকের প্রবেশ। এটাই ভয় করেছিলেন বিরেশচন্দ্র। বিক্রি হচ্ছে না, বিক্রি হবে না জানা ছিল, উল্টে পাল্টে যেই দেখবে ভূতের গল্প নেই, অমনি আর কাগজ ছোবে না খোকা খোকোরা, বা তাদের দাদা দিদি মামা মামিরা, বা পিসা পিসে মামি খুড়িরা। ব্যাপারটা টের পেতে পেতে দোকানিদের হপ্তাখানিক বা বড়জোর দিন দশেক লাগবে, তারপর ঘরের ছেলে সব ঝাঁকে ঝাঁকে ঘরে ফিরে আসবে। কার্তিক বলল, সর্বনাশ হয়ে গেছে স্যার। সে তো আমি অনেক আগেই বুঝেছি কার্তিক, হতাশ মুখে বললেন বিরেশবাবু। না স্যার, মোটেই বোঝেননি, সাংঘাতিক সেল। আমাদের স্টকে যা ছিল সব শেষ, আমার পার্সোনাল কপিখানা শুদ্ধ। আপনি ছিলেন না বলে অনুমতি ছাড়াই আরো 10,000 কপি ছাপাতে দিয়েছিল, তাও শেষ। এখনো সব হুমড়ি খেয়ে আছে, বিদেশ যাচ্ছে নাকি, কিন্তু এদিকে বাজারে কাগজ শর্ট, কাগজ না পেলে স্যার এমন সুযোগটা মাঠে মারা যাবে যে। হতভম্ব হয়ে যান বিরেশবাবু। বলো কি হে, তা গ্রাহকদের চিঠিপত্র কিছু এসেছে নাকি, কি বলছে তারা? ওসব দপ্তর আমি এখনো খুলতে সময় পাইনি স্যার, আপনি দেখুন, বলে কার্তিকচন্দ্র চিঠির তারা বিরেশবাবুর সামনে ফেলে দেন। চিঠিগুলো এক এক করে খুলতে থাকেন দুজনে। চমৎকার, অপূর্ব, বাহ, কি সাংঘাতিক, এমনটা হতে পারে চিন্তাও করতে পারিনি। কয়েকটা চিঠি পড়ে বিরেশবাবু কার্তিকের দিকে তাকান। কোনো বিশেষ লেখাটেখার কথা বলছে না তো হে? বিরেশবাবু নিজে ব্যাচেলার মানুষ, মেশে থাকেন, কার্তিকেরও ছেলে পুলে নেই যে তাদের কাছ থেকে রহস্যের সূত্র পাওয়া যাবে। কেন এইসব খোকাখুকু হঠাৎ করে শারদীয়া গাল গল্পের জন্য এমন হন্যে হয়ে উঠল? দুজনের কেউই তার হদিশ করতে পারে না।
আসল কথা, শারদিয়ার সংখ্যা বেরোবার পর কেউ আর সেটাকে উল্টে পাল্টে দেখেনি। ভেতরের গল্পগাছাগুলোর বানান ঠিক করতে করতে, অভিধান দেখতে দেখতে, ছোটদের অযোগ্য জিনিস তাদের আনাচ কানাচ থেকে ঝাড়াই বাছাই করে ফেলতে ফেলতে সবকিছুই তাদের এতবার পড়া হয়ে যায় যে কাগজ যখন বেরোয় সম্পাদক সহ সম্পাদক দুজনকারই তখন তার ছায়া দেখলেও বিরক্ত লাগে। কার্তিককে সঙ্গে করে বীরেশ মুস্তাফি আনমনার মতো কলেজ স্ট্রিটের দিকে বেরোন। ডিপোতে ডিপোতে খুঁজে পেতে যেখানে যত কাগজ লুকোনো ছুপানো ছিল, যত আরো পাওয়া সম্ভব ছিল, কতক নিয়ে কতক অর্ডার দিয়ে ট্যাক্সি করে ফিরছেন। অবাক হয়ে দেখেন পথে 8-10টি ছেলে মেয়ের একটা দঙ্গল চলেছে, প্রত্যেকের দু বগলে দুটো করে শারদীয়া গালগপ্প। এই খোকা খোকু, একটু দাঁড়াও দেখি। বীরেশ বাবুই প্রথম উপস্থিত বুদ্ধি খোলে, ট্যাক্সিটা দাঁড় করান হুট করে। আমাদের এখন সময় নেই মোটে, তারা আছে। আহা, দাঁড়াও না ভাই একটু, একটা বই দুটো করে কপি কিনে নিয়ে যাচ্ছ যে বড়। কিনবই তো, আপনি পড়লে আপনিও কিনবেন, দেখুনই না কিনে একটা। বলতে বলতে ছেলে মেয়েগুলো রাস্তা পেরিয়ে ছুটতে ছুটতে অদৃশ্য হয়ে গেল। আপিসে ফিরে আসে বীরেশ বাবু, টেবিলের উপর কনুই রেখে কপালে হাত দিয়ে বসে থাকেন। কার্তিক প্রেসে গেছে, সে না ফেরা পর্যন্ত তিনি যেতে পারছেন না। হঠাৎ খেয়াল হলো শেষ চেহারাটা তো দেখাই হয়নি কাগজটার। খুলে আবার ভালো করে পড়ে নিজেই না হয় দেখেন কোথায় কোন লেখায় এমন মজা পেল তার পাঠক পাঠিকারা। শুধু খুদে নয়, বুড়োরাও তো খুশি হয়েছে দেখা যাচ্ছে। বামাচরণ দা, রামগতি ভর আর গোপাল গোবিন্দ ঢ্যাঙের চিঠিও পেয়েছেন। সাবাস মুস্তাফি ভাইয়া, এবারের কাগজে যা ম্যাজিক দেখিয়েছেন তার জবাব নেই। কার্তিকচন্দ্র পেস থেকে ফিরে সেই প্রস্তাবই করল, পরেই দেখা যাক না কাগজখানা। দুজনে মিলে র‍্যাক থেকে বইখানা নামান। এই একখানি পড়ে আছে আফিসে, বাকি সব ফর্সা। পাশাপাশি দুটো চেয়ারে বসে পাতা উল্টান দুজনে। জুতোর বিজ্ঞাপন, আচারের বিজ্ঞাপন, কোন জমিদার বাড়ির দুর্গাপ্রতিমার ছবি, চকচকে ঝকঝকে দিব্যি হয়েছে কাগজটি। অতঃপর পাতা উল্টাতেই দুজনে থ। এদিক ওদিক দুটি পৃষ্ঠা জুড়ে লাল কালো ছাই ছাই অক্ষরে বড় বড় করে ছাপা ভূতের পাতা। একই হে কার্তিক, সেই তেনার লেখাটি ভোগা দিয়ে এখানে কি করে সাথিয়ে গেল? সাংঘাতিক থতিয়ে যান বীরেশ বাবু। শিগগিরই ফোন করো তো দেখি প্রেসকে, কি জুয়াচুরি! রাগে ঠক ঠক করে কাঁপতে থাকেন তিনি। শশব ব্যস্ত হয়ে কার্তিক ফোন করে, এনকোয়ারির পর এনকোয়ারি। কার্তিক ফোন করছে আর বীরেশ বাবু তাকে দেখছেন। দেখতে দেখতে বীরেশ বাবুর মাথার মধ্যে খুট করে কিসের সঙ্গে কি যেন একটা লেগে যায়। তিনি হঠাৎ সজাগ হয়ে উঠতে থাকেন। আসল কথাটা বেমালুম ভুলে গিয়ে তিনি নিরীক্ষণ করে দেখতে থাকেন কার্তিক চন্দ্রকে। খোঁচা খোঁচা দাড়ি, গর্তে ঢোকা চোখ, তোবড়ানো গাল, শিরা ওঠা হাত, কি আশ্চর্য কি আশ্চর্য! এতদিন খেয়াল করে দেখিনি তো, ভূতের গল্পের এমন মার্কা মারা লেখক হাতের কাছে। কোনো সন্দেহ নেই, এটা ওরই কীর্তি। কারচুপিটা করার দরকার কি ছিল? গল্পটা বাজে তাই, লজ্জা তাই, একটা বন্ধুকে ভোজপুরি সাজিয়ে নিয়ে এসেছে। তা যায়, এ ছেলেকে দিয়ে বর্তমানে না হোক ভবিষ্যতে ভূতের গপ্প হবে, হতেই হবে। বীরেশচন্দ্র নিশ্চিত মনে এবার পড়তে শুরু করে। একদে ছিল ভূত, সেই অভূতপূর্ব অনবদ্য ভূমিকা। ভূতের নাম একই একই, অক্ষরগুলো এরকম ঝাপসা মেরে যাচ্ছে কেন হঠাৎ? আলোটা ঝিমিয়ে যাচ্ছে যে, পাওয়ার কাট ফেজ গেল। হঠাৎ দুম করে একটা বোমা ফাটার মতো আওয়াজ হলো, ঘরের দুটো বাল্ব একসঙ্গে ফেটে গেছে। ব্র্যাকেট থেকে খসে ঝনঝন করে মেঝে পড়ে ভেঙে গেল টিউবলাইটটা। ঘরের একটি মাত্র জানালা দিয়ে হু হু করে কনকনে একটা ঝোড়ো হাওয়া ঢুকে দমাস করে বন্ধ করে দিল দরজাটা। খটাস দুম দড়াম করে সব হুড়কো পড়ে গেল। আবছায়ার মধ্যে বীরেশ বাবু দেখলেন টেবিলের অপর প্রান্তে সেই লেখক এসে দাঁড়িয়েছেন। ধুতি, পাঞ্জাবি, চশমা, কোনো ভুল নেই। হাতের ওপর বইখানা ক্রমশই অস্বাভাবিক ঠান্ডা আর ভারী হয়ে উঠছে।
শুকনো মুখে ঢোক গিলে বিদেশবাবু কাপা গলায় চেঁচালে, কার্তি! অমনি ভোজপুরি লেখক ঠিক গেঞ্জি খোলার মতো চড়চড় করে তার শরীরের ওপরের চামড়াখানা খুলে নিল। তারপর শূন্যে হাত বাড়িয়ে একখানা কালচে মতো চামড়া নতুন গেঞ্জির মতো মাথা গলিয়ে পড়ে অবিকল কার্তিকটি হয়ে তার দিকে তাকিয়ে খলখল করে হাসতে লাগলো। হাসে আর শারদিয়ার পাতাগুলো সে ছিঁড়ে ছিঁড়ে ঘরময় উড়িয়ে দেয়। ঘরের রাক্ষসে ঘূর্ণি হাওয়ায় পাতাগুলো পড়ে আর হুশ হাস করে বেমালুম উবে যায়। পাতাগুলো উবে যায় আর বিরেশ বাবুও একটু একটু করে জ্ঞান হারাতে থাকেন। ধন্যবাদ।